মুআজ্জাজ হাজেরিন, মুসলিম ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের শানে অসংখ্য হামদ এবং সানা, যিনি আমাদেরকে পবিত্র মাহে রমাদানের সিয়াম কিয়াম এবং ঈদুল ফিতরের সালাত সহ অন্যান্য নেক আমল করার মাধ্যমে পিছনের সময়গুলোকে অতিবাহিত করার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তার বান্দাদেরকে সবসময় সর্বদাই তার অনুগত হয়ে জীবনযাপন করার জন্য নির্দেশ দিয়েছেন, তাই বান্দারা সকল মাসে সকল সময়ে সকল দিনে সকল স্থানে আল্লাহর পরিপূর্ণ আনুগত্যের মধ্য দিয়ে তাদের সময়গুলোকে জীবনগুলোকে অতিবাহিত করতে তারা বাধ্য। সময় এবং স্থানের কারণে আল্লাহর নৈকট্য লাভের সুযোগ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করুণা করে তার বান্দাদেরকে দিয়েছেন। এই সময়গুলোতে আল্লাহর আনুগত্য এবং আল্লাহর হুকুম আহকামগুলো পালনের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের জন্য আরও সুযোগ থাকে, আল্লাহর বান্দারা এই সুযোগটাকে আরও বিশেষভাবে গ্রহণ করে থাকে। ঠিক রমাদান মাসটি এরকম আল্লাহর পক্ষ থেকে এরকম একটি বিশেষ সুবিধা দান, বিশেষ সুযোগ দান ছিল এরকম একটি মাস, এই জন্য এটাকে কল্যাণের মৌসুম বলা হয়। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ যেন আমাদেরকে তাদের মধ্যে সামিল এবং কবুল করে নেন, এই রমাদানে যাদের সকল নেক এবং ভালো আমলগুলো আল্লাহ কবুল করেছেন, আল্লাহ যেন তাদের কাতারে আমাদেরকেও সামিল করেন, যাদের সিয়াম কিয়াম দান সদাকা উমরাহ সহ সকল ভালো কাজ আল্লাহ কবুল করেছেন, আল্লাহ যেন তাদের কাতারেও আমাদেরকে সামিল করেন, যাদের তওবা আল্লাহ কবুল করেছেন, যাদের গুনাহগুলো আল্লাহ মাফ করেছেন, আল্লাহ যেন তাদের মধ্যে আমাদেরকে সামিল এবং মঞ্জুর করে। মুআজ্জাজ হাজেরিন, আল্লাহ দেওয়া এই মাসটি কল্যাণ এবং সুযোগ, কল্যাণ এবং বরকত এবং আল্লাহর নৈকট্য লাভের জন্য তার নেকি এবং তার প্রতিদানের যে ধারাবাহিকতা তা এখনও অব্যাহত রয়েছে। এই জন্য যে মাসটি আমরা আছি, এই শাওয়াল মাসটিকেও রমাদানের সাথে কিছু আমলের মাধ্যমে আল্লাহ রমাদানের সাথে এটাকেও ট্যাগ করে দিয়েছেন, যুক্ত করে দিয়েছেন। এবং রমাদান মাসকে যেমন আমরা সিয়ামের মাধ্যমে অতিবাহিত করেছি, এই মাসটিকেও বা এই মাসটিতেও আল্লাহ আরও কিছু সিয়াম বিধিবদ্ধ করে, আরও কিছু সিয়াম বান্দাদেরকে দান করে পুরা বছরের নেক, পুরা বছরের সওয়াব এবং কল্যাণ লাভের সুযোগ করে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আবু আইয়ুব আল আনসারী থেকে বর্ণিত হাদিসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তা মিন শাওয়াল কানা কাসিয়ামিদ্দাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। যে ব্যক্তি রমাদান মাসের সিয়াম পালন করল এবং এর অনুসরণে, এর সাথে লাগে এর অনুসরণে শাওয়ালের ছয়টি সিয়াম পালন করল, তার সিয়ামটা যেন পুরা বছরের সিয়ামও হয়ে গেল, তার সিয়ামটি যেন পুরা বছরের সিয়াম, পুরা বছরের রোজা হয়ে গেল। মুসলিম সহি মুসলিমের এই হাদিস আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এই হাদিস থেকে আমরা যা শিক্ষা পাই, নির্দেশনা পাই, তা হচ্ছে যে মান সামা রমাদানা,
যারা রমাদানে রোজা রেখেছে এরপরে তার অনুসরণে শাওয়ালের ছয়টি রোজা রেখেছে। এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নস টেক্সট, তার বক্তব্য। তার অর্থ হচ্ছে রমাদান মাসের পুরা যারা রোজা রেখেছে, শরিয়ার সম্মত কারণে যারা রমাদানের রোজা কিছুটা ভাঙ্গা পড়েছে, কয়েকদিন রাখতে পারেননি, যেমন মুসাফির সফর অবস্থার কারণে অথবা অসুস্থতার কারণে অথবা মেয়েদের মাসিক ঋতুমতি হওয়ার কারণে যে কয়েকটি সিয়াম ছুটে যায়, সেগুলো যেহেতু ছুটে গিয়েছে তাহলে পুরো রমাদান তার এখনও শেষ হয়নি, তার কমতি রয়ে গেছে। তাহলে মানসামা রমাদান, আর রাসূলের প্রথম অংশ হাদিসের যে ব্যক্তি রমাদানের রোজা রাখলো অতঃপর শাওয়ালের ছয়টি সিয়াম পালন করল, তাহলে যাদের রয়ে গেছে রোজা তাদের এখনও রমাদানের রোজা কি হয়নি, শেষ হয়নি। তাহলে রমাদানের রোজা শেষ হওয়ার পরে তার অনুসরণে শাওয়ালের আরও ছয়টি সিয়াম। এই জন্য এই হাদিসের নির্দেশনা হচ্ছে যাদের উপর শরিয়াত সম্মতভাবে রোজা হয়ে গেছে তারা এই শাওয়ালের রোজা রাখার আগে ওই রোজাগুলো আদায় করে দেবেন, গাজা রোজাগুলো কি করে দেবেন, আদায় করে দেবেন। সেটা মুসাফির হওয়ার কারণে যারা রাখেন নাই তারা, অথবা মেয়েরা তাদের মাসিকের কারণে যেটা ছুটে গেছে সুতরাং সেটা আগে করবে। আর দ্বিতীয়ত হচ্ছে এই কল্যাণটা, এই ফজিলতটা অর্জনের জন্য রমাদানের রোজা রাখা শর্ত। কেউ রোজা রাখলো না, মনে করলো যে শাওয়ালের ছয়টা রোজা রেখিনি, যেহেতু একেবারে পুরো বছরের সওয়াব নাকি পাওয়া যাবে তাহলে এই ছয়টা রেখে দিই, তার জন্য হাদিসের এই শর্ত কিন্তু প্রযোজ্য হচ্ছে না। কি বলেন, ঠিক না বেটা? সুতরাং এই প্রযোজ্য হচ্ছে না, এইটা আপনাদেরকে জিজ্ঞাসা করলাম এই জন্য যদি হাদিসটা আপনারা শুনলেন যে রমাদানের রোজাই যখন নাই, বরং যাদের দু একদিন কম আছে তাদেরকে পূরণ করতে বলা হয়েছে শরিয়াত সম্মত কারণে, সুতরাং আমরা এটা খেয়াল রাখব যাদের উপরে এখনো রোজাটা রয়ে গেছে কয়েকদিন তারা রমাদানের কাজাটা আগে শুরু করবে, এরপরে শাওয়ালে ছয়টি রোজা রাখবে। আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। রমাদান মাস ছিল অত্যন্ত কল্যাণের মাস, বরকতের মাস। এই মাসে ভালো কাজ করার, নেক আমল করার লোকদের সংখ্যাও বেড়ে গিয়েছিল, ঠিক না? লোকদের সংখ্যাও বেড়ে গিয়েছিল। মুসলিমদের জন্য এটা কখনো কাঙ্ক্ষিত নয়, এটা কখনো গ্রহণযোগ্য নয় যে তারা কোনো প্রিয়ডিকা, তারা কোনো সময়ের জন্য আল্লাহর বান্দা থাকবেন, ওই সময়টি পার হওয়ার পরে তিনি আল্লাহর বান্দার থেকে নিজকে খারিজ করে নেবেন, এই সুযোগ মুসলিমদের জন্য কখনো নেই। সুতরাং তাদের জন্য কথা হচ্ছে এই, যারা শুধুমাত্র রমাদান কেন্দ্রিক ভালো কাজ করেছেন, রমাদান তো চলে গেছে, এখন কি তারা ভালো কাজ ছেড়ে দেবে? এটা মুসলিমদের স্বভাব কোনোমতেই নয়, বরং আল্লাহ সবসময়ের জন্যই আছেন। তিনি রমাদান মাসেও যেমনটি ছিলেন রমাদানের পরেও তেমনটি আছেন। সুতরাং সেই আল্লাহকে যারা ইবাদত করবে, সেই আল্লাহর যারা ইবাদত করবে, সেই আল্লাহর আনুগত্য যারা করবে, তাদের জন্য রমাদান, গায়রে রমাদান সকল সময় এবং পৃথিবীর সকল স্থানে তাদেরকে সেই আল্লাহর ইবাদত করে যেতে হবে। এই জন্য আজকে আমাদের খুতবার বিষয়বস্তু হচ্ছে আল মুদাওয়ামাতু আলাল আমালুস সালেহ, বা আল্লাহর আনুগত্য এবং নেক আমল করার জন্য সর্বক্ষণ সুদৃঢ় থাকা, এটা হচ্ছে আজকে আমাদের খুতবার বিষয়বস্তু। আরবিতে বলা হয় আল মুদাওয়ামাতু আলা ত্বাআতি ওয়াল আমালুস সালেহ, আল্লাহর আনুগত্য এবং নেক আমলের উপরে সর্বক্ষণ সুদৃঢ় থাকা, এই বিষয়টির উপরে আজকে আমরা কিছু কথা এই খুতবাতে আপনাদের সামনে পেশ করব। মুআজ্জাজ হাজিরিন, এই যে যারা সবসময়ের জন্য আল্লাহর বান্দা হিসেবে আল্লাহর আনুগত্যের উপরে সুদৃঢ় থাকে, এই স্বভাবটি, এই গুণটি হচ্ছে কাদের? মিন সিফাতিল মুমিনিনা জাদ্দিন, যারা
সিরিয়াস, এটা সিরিয়াস সিনসিয়ার মুমিনদের এটা একটি গুণ যে তারা সব সময় আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের মধ্য দিয়ে তাদের জীবন অতিবাহিত করে। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে ঘোষিত যে সময় বা যে স্থানের সাথে কিছু আমলের বাড়তি যে সুযোগের ঘোষণা আছে সেই সময় পেয়ে তারা সেই বাড়তি সুযোগটুকু নেয় এবং সেটার উপরে সেই সময়ে চলে যাওয়ার পরেও তারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্যের উপরেই কায়েম থাকে, সুদৃঢ় থাকেন, স্থায়ীভাবে থাকেন। অকেশনালি প্রিয়ডিকালি শুক্রবারের অথবা সপ্তাহের শুক্রবারের অথবা রমজান মাসের রমজান এবং তারাবি ইত্যাদি এই বিষয়গুলোকে মনে রাখতে হবে। তাহলে এটা সিফাতুল মুমিনিন আল জাদ্দিন, সিরিয়াস ইমানদার ব্যক্তিদের একটি অন্যতম গুণ হচ্ছে তারা সবসময় নিজেকে আল্লাহর বান্দা হিসেবে বিবেচনা করে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করে। তাদের গুণাগুণ বর্ণনা করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাযীনাহুম, ইমানদারদের গুণাবলী বর্ণনা করতে গিয়ে আল্লাহ বলেন আল্লাযীনাহুম আলা সলাতিহিম দাঈমুন, আল্লাযীনাহুম আলা সলাতিহিম দাঈমুন, যে তারা এই ইমানদার ব্যক্তিরা আগে থেকে সূরা আল মাআরিজের 23 নম্বর আয়াত এর আগে থেকে ইমানদার ব্যক্তিদের কিছু গুণাবলীর বর্ণনা দেওয়া হয়েছে। সেখানে তাদের একটি গুণ হচ্ছে তারা সবসময় তাদের নিজের দের নামাজের উপরে দায়েম কায়েম সাবেত এবং সর্বদাই কন্টিনিউশীল হয়। তারা সবসময়ের জন্যই সলাত কি করে, কায়েম করে, সলাত আদায় করে, অন্য অন্য আমলগুলো তারা করে। এই আয়াতের তাফসিরে আল্লামা শেখ আস-সাআদী রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন আয় মুদাউমুন আলাইহা ফি আওকাতিহা বিশুরুতিহা ওয়া মুকাম্মিলাতিহা, অর্থাৎ তারা সময় মতো অক্ত মতো সালাত কায়েম করার জন্য যে সকল শর্তাবলী রয়েছে এটাকে পরিপূর্ণ করার জন্য যে সকল নিয়মাবলী আছে সেগুলোকে পরিপূর্ণ হক আদায় করে এগুলোকে আমল করে। ওয়ালাইসু কামাল্লা ইয়াফআলুহা, এরা ওই লোকদের মতো নয় যারা এগুলোর ধার ধারে না, অথবা ইয়ামালুহা ওয়াক্তান দুনা ওয়াক্তিন, অথবা সালাত আদায় করে কোনো সময় আবার কোনো সময় করে না। এই জন্য আমরা রমাদান মাসে দেখলাম মসজিদগুলোতে জায়গা হলো না, জায়গা পাওয়া গেল না, এত লোক মসজিদে আসলো, এরকম না, এরকম লোকদের মতো নয় তারা। তাদের কাছে রমাদান এবং গায়ের রমাদান সবসময় রমাদানের প্রস্তুতির দিনে আপনাদের সামনে এবাসের মতো বলেছি কি মনে নেই, তবে আপনাদেরকে আগে বলেছি যে একজন বাদি এক সালফে সালেহিনের একজন দাসী বাজার থেকে তিনি একজনের কাছ থেকে দাসী ক্রয় করে নিয়ে এসেছেন। রমাদান মাস যখন আসছে তখন ওই পরিবারের কর্তা গৃহকর্তা গৃহকর্তী তারা রমাদান মাসের প্রস্তুতির জন্য এটা প্ল্যান প্রোগ্রাম করছে, পুরো বাড়িটাই যেন হ্যাঁ রমাদান মাসের প্রস্তুতি নিতে হবে একটা ধুমধাম। তখন সেই বাদি বলছে তার মনিবকে, নতুন মনিবকে বলছে যে আমি যাদের কাছ থেকে তুমি কিনে নিয়েছ ওই পরিবারের কাছে আমাকে তোমরা আবার ফিরিয়ে দিয়ে আসো, কারণ আমি এমন একটি পরিবারের কাছ থেকে এসেছি এবং এমন একটি পরিবারের কাছ থেকে এমন একটি পরিবারের কাছে এসেছি যারা রমাদানকে শুধু রমাদান মাসেই চেনে, রমাদান ছাড়া অন্য মাসে রমাদানকে চেনে না, বরং আমি তাদের কাছ থেকে এসেছি যাদের পুরাটা বছর ছিল এই রমাদান মাস, যাদের পুরাটি বছর ছিল কি রমাদান মাস, আমাকে তাদের কাছে ফিরিয়ে দিয়ে আসো। তো সুতরাং এটা হচ্ছে মুমিনদের চরিত্র, এটা হচ্ছে ইমানদার পুরুষ এবং নারীর চরিত্র, একজন দাসী কৃতদাসী তার এই অনুভূতি যে আনতুম লা তা'রিফুনা রমাদান ইল্লা ফি রমাদান আল্লাহ আতাইতু মিন কওমুন আশহর আদ-দাহর কুল্লুহু আল-আম কুল্লুহু রমাদান ইনদাহু, তোমরা শুধু রমাদান ছাড়া রমাদানকে চেনো না, আমি এমন একটি কওমের কাছ থেকে এসেছি যাদের পুরোটা বছরই ছিল রমাদান। সম্মানিত ভাই এবং বোনেরা, ইমানদার ব্যক্তিদের গুণাবলী হচ্ছে তারা সবসময়ের জন্য
আল্লাহর আনুগত্য এবং রাসূলের আনুগত্যের উপরে সূর্যও থাকে, তারা প্রিওরিটিক্যালি হয় না। এই জন্য আল্লাহ কোরআনে কারিমে বলেছেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন আই ইয়াতিয়াকাল মউত, তোমার কাছে মউত আসার আগ পর্যন্ত আল্লাহর ইবাদত করতেই থাকো। তোমার কাছে মৃত্যু আসার আগ পর্যন্ত আল্লাহর ইবাদত করতেই থাকো, এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় বান্দা, তার বান্দাদের মধ্যে সবচেয়ে প্রিয় বান্দা আল্লাহর নবী এবং রাসূলগণ, আল্লাহর নবী এবং রাসূলগণের প্রতি আল্লাহ নির্দেশ দিয়েছেন, যেমন আল্লাহ ওসিয়ত করেছেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, সেই কথা আল্লাহ কোরআনে কারিমে কোট করে বলছেন ঈসা আলাইহিস সালামের ভাষায়। আল্লাহ বলছেন ওয়া আউসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া, আমার রব আমাকে নির্দেশ দিয়েছেন সালাত আদায় করার জন্য এবং যাকাত আদায় করার জন্য, কোন পর্যন্ত, কোন সময় পর্যন্ত, মা দুমতু হাইয়া, যতক্ষণ আমি জীবিত থাকি। তাহলে আল্লাহ তার নবী রাসূলদের কেও নির্দেশ দিয়েছেন আমরণ, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যেন সালাত এবং যাকাত আমি আদায় করে যাই। সুতরাং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন যে এই ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিকাল ইয়াকিন, এটা সূরা আল হিজর 99 নম্বর আয়াত, এটা সূরা আল হিজর হচ্ছে সূরা নাহলের আগের যে সূরা, সম্ভবত 14 নম্বর সূরা অথবা 15 নম্বর সূরা, এর 99 নম্বর আয়াত আল্লাহ বলছেন যে মৃত্যু আসার আগ পর্যন্ত তোমরা আল্লাহর ইবাদত করতে থাকো। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাই তিনি তার প্রসিদ্ধ তাফসির গ্রন্থ তাফসির ইবনে কাসির হিসেবে প্রসিদ্ধ, নসের তাফসিরের নাম হচ্ছে তাফসিরুল কোরআনুল আযীম, তাফসিরুল কোরআনুল আযীম, তিনি সেখানে বলছেন ইউস্তাদাল্লু মিন হাদিহিল আয়াতিল কারীমা আলা আন্নাল ইবাদা কাসসালাহ ওয়া নাহবি ওয়াজিবাতুন আলাল ইনসান মা দামা আকলুহু সাবিতান, যে এই আয়াত থেকে এটা প্রমাণিত যে একজন ব্যক্তির যতক্ষণ তার আকল থাকে, যতক্ষণ তার জ্ঞান থাকে, ততক্ষণ তার সালাত সহ অন্যান্য সকল ইবাদত তাকে করতে হবে, এবং ফায়ুসাল্লি বিহাসাবি হালিহি, তার আকল আছে, জ্ঞান আছে, দেখেন তার জ্ঞান আছে, বলে নাই সুস্থ আছে, যতক্ষণ তার কি মা কানা আকলুহু সাবিতান, তার জ্ঞান যতক্ষণ তার মধ্যে আছে, বিহাসাবি হালিহি, সেই ব্যক্তির অবস্থা যেই পর্যায়ে হবে সেইভাবে তাকেই করবে। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, সহি বুখারীতে রয়েছে ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সল্লি কাইমান, তুমি দাঁড়িয়ে কিয়াম করে সালাত আদায় করো, ফা ইল্লাম তাস্তাতি, যদি দাঁড়াতে সক্ষম না হও অসুস্থতার কারণে, যদি দাঁড়াতে না পারো ফা কাঈদান, তাহলে বসে পড়ো, ফা ইল্লাম তাস্তাতি ফা আলা জামবিন, আর যদি বসে থেকেও পড়তে না পারো তাহলে এক পাশে শুয়ে থেকে পড়ো। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো অবস্থাতেই যতক্ষণ আকল আছে ততক্ষণ, এই সালাতের কথাই যদি বলি, তাহলে সালাত আদায় করতে হবে, মাফ নেই। আপনার যখন হুঁশ থাকবে না তখনই কেবল সালাত থেকে আপনি রিডিউস পাবেন। তাহলে সার্বক্ষণিক আল্লাহর ইবাদত বন্দেগি করার জন্য আল্লাহর নির্দেশনা, রাসূলুল্লাহ সাল্লামের নির্দেশনা, এটা যারা মেনে চলে এটা হচ্ছে ইমানদার ব্যক্তিদের অন্যতম একটি গুণাবলী। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিকাল ইয়াকিন, মৃত্যু আসা পর্যন্ত, ইয়াকিন ইয়াকিন আসা পর্যন্ত। একদল বিভ্রান্ত লোকেরা তারা বলে যে হাত্তা ইয়াতিকাল ইয়াকিন অর্থ হচ্ছে মারিফা, মানে মারফত, মারফত বলে না, মারফত মানে কি, চেনা, হককে চেনা, আল্লাহকে চেনা। কয় এখানে ওয়াবুদ রাব্বাকা, তুমি তোমার রবের ইবাদত করো যতক্ষণ পর্যন্ত তাকে তুমি না চিনবে। আমরা যেহেতু চিনে ফেলেছি আল্লাহরে, এখন আর ইবাদত করতে হবে না, এই মারফতে আল্লাহর এটা বলে।
যে আমরা যেহেতু মারেফত অর্জন করে ফেলছি, তো এখন আর আমাদের কি করতে হবে না, আর অন্য কোনো নামাজ ওজা হজ যাকাত শরীয়তের কোনো বিধানই আমাদের জন্য প্রযোজ্য নয়। এটা কি সঠিক তাফসীর? সঠিক নয়, বিভ্রান্ত, মালাকিদা। এদেরকে বলা হয় ইসলাম থেকে খারিজ হয়ে যাওয়া। এই চিন্তা যারা করে তারা ইসলাম থেকে কি হয়ে যায়? খারিজ হয়ে যায়। কারণ নবী রাসুল ঈসা আলাইহিস সালাম বলছেন যে আল্লাহ আমাকে আদেশ দিয়েছেন যতদিন পর্যন্ত বাঁচি ততদিন পর্যন্ত আমি সালাত যাকাত আদায় করি। রাসুল সাল্লাম বললেন এভাবে এভাবে হলে করো। রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ অবধি সালাত আদায় করেছেন। তারা কি রাসুলের চাইতে আল্লাহর মারেফাত বেশি অর্জন করেছে? নবীদের চাইতে কি বেশি অর্জন করেছে? সুতরাং একটা শয়তানি একটি বিভ্রান্ত করার জন্য, ভ্রান্ত করার জন্য, দিনের সঠিক পথ থেকে সরিয়ে নেওয়ার জন্য, যাদেরকে যেই টোপ দিয়ে, যেই যুক্তি দিয়ে, যাদেরকে যেই টোপ দিয়ে, যেই যুক্তি দিয়ে আল্লাহর দিন থেকে এবং দিনের আমল থেকে, কোরআন এবং সহি সুন্নার আমল থেকে দূরে রাখা যায়, শয়তান তাদের সামনে, তার সামনে সেই যুক্তি তুলে ধরে। কবরের তিনটি প্রশ্ন, কবরের তিনটি প্রশ্ন খুবই প্রসিদ্ধ প্রশ্ন, কোনো কোনো বর্ণনা চারটির কথা বলা আছে। যাই হোক, প্রসিদ্ধ কোশ্চেন আউট করা, মান রব্বুকা, অমা দীনুকা, অমান নাবিয়ুকা, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে অথবা এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছে। তিনটা প্রশ্ন, জানাশোনা প্রশ্ন। তাহলে আল্লাহর দিনকে জিজ্ঞাসা করা হবে, তোমার মাজহাব কি এটা জিজ্ঞাসা করা হবে। তাহলে দেখেন আমরা কিরকম ভুলের মধ্যে আছি, যারা মাজহাবকে এতটাই ফরজ বানায় নিয়েছি, মাফ করবেন, যারা মাজহাবকে ফরজ বানিয়ে নিয়েছি, তারা নিজেরা তৈরি করে নিয়েছে এটা। আপনার মাজহাব সম্পর্ক, মাজহাব তারা জিজ্ঞাসা করতো মা মাজহাবুকা, এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারা হাদিসে বলেছে যে প্রশ্ন মা দীনুকা, তোমার দিন কি। তখন দিন কি জবাব আছে, রাদিতু বিল্লাহি রব্বা ওবিল ইসলামি দীনা, তাহলে ইসলাম আমার দিন। তাহলে প্রশ্ন যেটা থাকলো, উত্তর যেটা হলো, সেটার সাথে আমরা যেটা বলি সেটার কোনো সম্পর্ক নাই। খুব সিম্পল বোঝেন ভাই, আপনি ইমানদার ব্যক্তি, সিম্পল বোঝেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহর বান্দারা, ইমানদার ব্যক্তিরা, নারী পুরুষ যারাই হন না কেন, তারা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সহিভাবে কোনো তরিক, সহিভাবে কোনো হাদিস পাবে, তার কাছে মাথা নত করবে, তার কাছে কি করবে, মাথা নত করবে, সেটা নিয়ে বিদ্রোহ করবে না, সেটা নিয়ে ঠাট্টা মস্করা করবে না, সেটা নিয়ে বিদ্রুপ করবে না, এটা কখনোই ইমানের পরিচয় নয়, এটা মোনাফিকের পরিচয়, এটা মোনাফিকের পরিচয়। আপনি একজনকে হাদিস শোনাবেন আর সে আপনাকে যদি বিদ্রুপ করে, সে আপনাকে ঠাট্টা যদি করে, সে যেভাবে যে ভাষাতেই বলুক না কেন, ও এ আপনারা নাকি এই ছেড়ে দিয়েছেন, এরকম করা শুরু করছে, ঠাট্টা করে বলে, এটা আদৌ ইমানদারের চরিত্র নয়। এই বিষয়গুলো আমরা মনে রাখবো। আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। মুআজ্জাজ হাজিরিন, তাহলে এটা হচ্ছে ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, সূরা আল হিজরের 99 নম্বর আয়াতে ইয়াকিন অর্থ হচ্ছে আল মউত, হাত্তা আতানা আল ইয়াকিন। সূরা আল মুদাদ্দিরে আল্লাহ বলছেন তোমরা কেন, কেন মা সালাকাকুম ফি সাকার, এই সাকার নামে জাহান্নামে কেন এসেছো? তখন তার অনেকগুলো অপরাধের কথা বলবে। তার এক নম্বর অপরাধ, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা সালাত আদায়কারী ছিলাম না, কন্টিনিউ সালাত আদায়কারী, মাঝে মাঝে না। ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, অভাবীদেরকে, গরিবদেরকে, অনাথদেরকে আমরা খাদ্য দিতাম না। ওয়াকুন্না নাখুদু মাআল খায়দিন, এই একটু এই অংশটুকু মনে রাখবেন, ওয়াকুন্না নাখুদু মাআল খায়দিন, ইসলাম নিয়ে, দিন নিয়ে যারা তর্ক বিতর্ক, ঝগড়াঝাটি করা, যুক্তি প্রতিযুক্তি উপস্থাপন করে যেই সকল মাহফিলে, যেই সকল জায়গাতে, তাদের মধ্যে এই সকল কথাকার বার্তা নিয়ে ব্যস্ত ছিলাম। অকুন্না নাখুদু মাআল খায়দিন, অকুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, পরকালকে অস্বীকার করতাম, হাত্তা আতানাল ইয়াকিন, এভাবেই আমাদের কাছে মৃত্যু এসেছে। এখানেও এই কথাটা বোঝানোর জন্য, ইয়াকিন অর্থ যে মৌত, যে এরপরে এতগুলো অপরাধের পরে সে নিজেই স্বীকার করবে, ওই যে জাহান্নামীরা জিজ্ঞাসা করবে জাহান্নামীদেরকে কেন জাহান্নামে আসলা, সেই উত্তরগুলো দিবে। এই উত্তরের শেষ কথাটা কি হবে, হাত্তা আতানাল ইয়াকিন,
এই অবস্থার মধ্যে দিয়ে নামাজ না পড়া অবস্থায়, মিসকিনদেরকে গরিবদের পাশে না দাঁড়ানো অবস্থায়, ইসলাম নিয়ে দিন নিয়ে কোরআন হাদিসের দলিল সামনে আছে তারপরও তেড়ানি করে একদিকে তর্ক বিতর্ক নিয়ে এই কাজে ছিলাম, পরকালকে বিশ্বাস করেছি, সবগুলোর সবারই এক, এই সবগুলো সবার মধ্যে একসাথে থাকতে হবে তা জরুরি না। এখানে তো কয়েকটা অপরাধের কথা বলবো, সবগুলোই যে একজনের মত থাকতে হবে এটা জরুরি না। এই অবস্থার মধ্যে দিয়ে হাত্তা আতানাল ইয়াকিন, এই অবস্থার মধ্যে দিয়ে আমাদের কাছে মৃত্যু এসে গেছে। তার ইয়াকিন অর্থ কি? মৃত্যু। সুতরাং মুআজ্জাজ হাজিরিন মুসলিম ভাই এবং বোনেরা, এই বিষয়গুলো আমরা মনে রাখবো যে সব সময়ের জন্য আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য আমাদেরকে করতে হবে। তিন নম্বর হচ্ছে, ওটা ছিল দুই নম্বর, যে আল্লাহ নবী রাসূলদেরকেও মৃত্যু পর্যন্ত আল্লাহ ইবাদত করার জন্য নির্দেশ দিয়েছেন, কোরআনেও আল্লাহ তার রাসূলকে নির্দেশ দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সবসময় করতে হবে। তিন নম্বর হচ্ছে আহাব্বুল আমাল ইলাল্লাহ, সবসময় আর আল্লাহ আনুগত্য করাটা হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা তার থেকে বর্ণিত, তিনি বলেন কান আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসীরুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি চট ছিল, চট জাতীয় মাদুর, এই জাতীয় একটি বস্তু ছিল। ওয়াকানা ইউহাজ্জিরুহু বিল্লাইলি ফায়ুসাল্লি ফি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে এই মাদুর বা এই পাটি অথবা এই চট এটা দিয়ে তিনি ছোট্ট করে একটা হুজুরার মতো করে বানাতেন, ফাইসাল্লি ফি, এবং এর ভিতরে তিনি সালাত আদায় করতেন, এর ভিতরে তিনি সালাত আদায় করতেন। আর ওয়াইয়াবসুতুহু বিন্নাহার, এইটাকে এই চটটাকে দিনের বেলায় তিনি বিছিয়ে ফাইয়াজলিসু আলাইহি, এর উপরে বসতেন। فجعل الناس يثوبون الى رسول الله صلى الله عليه وسلم يصلون بصلاته حتى كثروا, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে যখন এভাবে রাত্রে ছোট্ট একটা তীর মতো করে তিনি সালাত আদায় করতেন, এটা লোকেরা জানতে পেরে লোকেরা আস্তে আস্তে মসজিদে আসা শুরু করলো বেশি বেশি করে, এবং তারাও সারা রাত জেগে জেগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে ইবাদত করতে থাকলো। ফা আকবালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি তখন তাদেরকে উদ্দেশ্য করে বললেন ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, খুযু মিনাল আমালি মা তুতিকুন, তোমরা এই যে নেক আমল যে করছো এই নেক আমল তোমরা তোমাদের সাধ্যের মধ্য থেকে করো, সাধ্যাতিকভাবে করলে কি হবে, ফা ইন্নাল্লাহ লা ইয়ামাল্লু হাত্তা তামাল্লু, কারণ তোমরা তোমাদের সাধ্য অনুযায়ী কাজ করতে থাকলে, ইবাদত করতে থাকলে আল্লাহ কিন্তু বিরক্ত হয় না যতক্ষণ পর্যন্ত তোমরা বিরক্ত না হও, অর্থাৎ ততক্ষণ পর্যন্ত তোমরা ব্যস্ত না হয়ে যাও, যতক্ষণ পর্যন্ত তোমরা ক্লান্ত না হয়ে যাও আল্লাহ কিন্তু ক্লান্ত হয় না। ওয়া ইন্না আহাব্বাল আমালি ইলাল্লাহি মা দামা ওয়া ইন কাল্লা, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে যেই কাজটি সব সময় করা হয় যদিও তার সংখ্যাগত কম হয়। আপনি রাত্রিতে মনে করেন আট রাকাত এগারো রাকাত তাহাজ্জুদ সালাত আদায় করলেন বিতর সহ মনে করেন, কিন্তু আপনি সব সময় প্রতি রাতে এটা করেন, কিন্তু এক রাতে পঞ্চাশ অর্থ করে সারা রাত জেগে করলেন তিন দিনের খবর নেই, পাঁচ দিনের খবর নেই, এইরকম আমলের চাইতে কম হলেও সবসময় করা, কন্টিনিউ করা, এটা হচ্ছে হাদিসের। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সে কথা বলেছেন। বুখারী মুসলিমের হাদিস, অন্য একটি বর্ণনায় আছে ওয়া কানা আলু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা আমিলু আমালান আসবাতু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার পরিজনদের এটা ছিল তাদের নীতি, তারা কোনো নফল আমল করলে এই আমলের উপরে তারা ইস্তেকামাত করতেন, এটার উপরে তারা কন্টিনিউ করতেন, এটাকে তারা বাদ দিতেন না, একদিন করলেন আর এক মাস কোনো খবর নেই এরকম হতো না, তারা সেটা করতেন। সুতরাং এগুলো হচ্ছে এই আমল তাআতের কতগুলো বিষয় যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ আমাদেরকে বলেছেন। এখন এর ফলাফল কি? সামারাতু আত-তাআ, সামারাতুল মুদাওয়ামা, সার্বক্ষণিক আল্লাহর ইবাদতের মধ্যে থাকলে তার ফলাফল কি? জিয়াদাতুল ঈমান, ঈমানের প্রবৃদ্ধি হয়। ঈমান কি? এই যে আল্লাহ বলছে না যে ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, যখনই তাদের সামনে কোরআনে কারিমের আয়াত পাঠ করা হয়,
যখনই তাদের সামনে এই আয়াতের আলোকে, যখনই তাদের সামনে আল্লাহর দিনের কোনো সহিহ কথা বলা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস তার সামনে পেশ করা হয়, তখন প্রথম ধাক্কাতেই সে এটাকে মেনে নিলেই তার ইমানটা কি হয়, বৃদ্ধি হয়। তার ইমান কি হয়, বৃদ্ধি হয়। যেমন আল্লাহ সুজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আল্লাহর আয়াতগুলোকে, বিধানগুলোকে যখন তার সামনে পেশ করা হয়, যাদাতহুম ঈমানা, এটা তাদের ইমানকে বৃদ্ধি করে। আর আপনার হয় রাগ, ভাই উল্টা না, আপনার কাছে কোনো দলিল পেশ করা হলো ইসলামের, আপনার কিসের কি ইমান বাড়বে, আপনার হয়ে যায় কি রাগ। ভাই যাদের রাগ হয় তারা একটু বুঝেন, যাদের রাগ হয় সেই যুক্তি আপনি দেখান না কেন, আল্লাহর রাসূলের কোরআনের আয়াত, ইসলামের কোনো সঠিক দলিল আপনার সামনে পেশ করার পরে আপনার রাগ হবে কেন? ইসলাম আপনারও ঘরের না, আবার যিনি আপনার সামনে বলছেন তারও ঘরের না, ঠিক না বেঠিক? তাহলে আপনার রাগ হবে কেন? খুব জোর আপনি তার কাছে বলতে পারেন যে ভাই এটা যে হাদিসে আছে হাদিসটা ঠিক কিনা, কোথায় আছে, এইটা বলতে পারেন, কথা বুঝছেন কিনা, রাগ হয় কেন আপনার? ইমানের জন্য খাতর, ইমানের জন্য খাতর, ইমানের জন্য ভয়ঙ্কর বিষয়টা আমাদেরকে মনে রাখতে হবে। সুতরাং ইমান বৃদ্ধি পাবে এই জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিসে বুখারী মুসলিমে আছে যে আলাইকুম বিসসিদকি, তোমরা সবসময় সত্যবাদিতাকে আঁকড়ে ধরবে, আলাইকুম অপরিহার্য ইলজাম, তোমাদের জন্য সত্যবাদিতার উপরে সুদৃঢ় থাকা, সত্যবাদিতাকে আঁকড়ে ধরতে হবে, এটা অপরিহার্য তোমাদের জন্য। কেন? ফা ইন্না সিদকা ইয়াহদি ইলাল বির, কারণ সত্যবাদিতা তোমাকে নেকের পথে, কল্যাণের পথে, ভালো পথে পথ দেখাবে, ভালো পথে পরিচালিত করবে। ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর সৎকর্ম নেক আমল তোমাকে জান্নাতের পথ দেখাবে। একটার সাথে একটা, একটার সাথে একটা। ওয়ামা ইয়াজালুর রাজুলু ইয়াসদুকু হাত্তা ইয়াহারাতাহাররা সিদকা হাত্তা ইউক্তাবা ইনদাল্লাহি সিদ্দিকা, একজন ব্যক্তি সত্য বলতে থাকে এবং সত্য বলার জন্য সবসময় উদ্গ্রীব থাকে, সত্যের উপরে থাকে এবং সত্য বলার জন্য উদ্গ্রীব থাকে, এভাবে সেই লোকটি আল্লাহর কাছে অধিক সত্যবাদী রূপে এই সিদ্দিকিনদের খাতায় তার নামটা লেখা হয়ে যায়। ওয়া ইন্নার রাজুলা ওয়া ইয়্যাকুমুল কাযিব, আর তোমরা মিথ্যা থেকে সাবধান থাকো। ফা ইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর, কারণ মিথ্যা মানুষদেরকে গুনাহের কাজের, ফিসক ফুজুরের কাজের দিকে ধাবিত করে। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলাল দা, আর ফিসক ফুজুরি গুনার কাজগুলো, পাপের কাজগুলো জাহান্নামের দিকে ধাবিত করায়, জাহান্নামের দিকে ঠেলে দেয়। ওয়ামা ইয়াজালুর রাজুলু ইয়াকযিবু, একজন মানুষ মিথ্যা বলতেই থাকে, ওয়া ইতাহাররাল কাযিবা, মিথ্যা আচরণ করতেই থাকে, এখন উপস্থিত বলতেছে, সামনে আরো বলবে, সে ফন্দি ফিকরি করতেছে, এটা বলা হয় তাহাররাস কাযিব। মা ইয়াজালুর রাজুলু ইয়াকযিবু, হাদিসের টেক্সট, মা ইয়াজালুর রাজুলু ইয়াকযিবু, একজন লোক মিথ্যা বলতেই আছে, ওয়া ইতাহাররা আস-সিদকা, মানে চিন্তার মধ্যেও মিথ্যা বলার জন্য চিন্তার মধ্যেও রাখে, তার মানে কি একটা মিথ্যা এখন বলতেছে, আবার কখন কোনভাবে মিথ্যা বলবে সেটাও জানবো নাই। এই যে তাহারিল হেলাল, এই যে রমজানের জন্য, জিলহাজ মাসের জন্য, ঈদুল ফিতরের নামাজের জন্য চাঁদ দেখার বিষয়টা, এই চাঁদ দেখার জন্য যে অনুসন্ধানী মনোভাব, এটাকে আরবিতে বলা হয় তাহারি আল হেলাল, চাঁদ দেখার জন্য চিন্তা ভাবনা পরিকল্পনা মনের মধ্যে পেরেশানি থাকা, কথা বুঝছেন কিনা, পেরেশানি থাকা, আমি ওদিকে গেলাম না কিন্তু, বুঝছেন, চাঁদ দেখার বিষয়ের দিকে গেলাম, সে যাই হোক। সুতরাং আর তাহার দিই, তাহলে একজন ব্যক্তি মিথ্যা বলে এবং মিথ্যা বলার জন্য সে চিন্তা করতে থাকে, ওই তাহারাল মিথ্যা বলার জন্য আরও প্ল্যান প্রোগ্রাম করে থাকে। আল্লাহ রাসূল বলেছেন হাত্তা ইউক্তাবা ইনদাল্লাহি কাযাবা, এই ব্যক্তি আল্লাহর কাছে মিথ্যুকদের কাতারে তার নামটা ইনলিস্টেড হয়ে যায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। তাহলে
এই ভালো কাজ এবং ঈমান বৃদ্ধি হওয়া এর নেক কাজের এটা হচ্ছে এগুলোর ইয়া। আরেকটা আল বুরদ আনিল গাফলা, উদাসীনতা থেকে, আল বুরদ আনিল গাফলা, এই যারা সর্বক্ষণ আল্লাহর দিনের উপরে, ইবাদত বন্দেগীর উপরে, আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্যের উপরে সবসময় যারা চলে, তাদের মধ্যে উদাসীনতা স্থান পায় না, তাদের মধ্যে উদাসীনতা স্থান পায় না। কারণ উদাসীন ব্যক্তিদের ব্যাপারে আল্লাহর তিরস্কার আছে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, ভুলে থাকে অথবা গাফেল থাকে, উদাসীন থাকে, ওই সকল নামাজিদের জন্য আল্লাহ বললেন নামাজি, আবার তাদের জন্য কি ওয়েল জাহান্নাম, অথবা তাদের জন্য ধ্বংস, নামাজিদের জন্য ধ্বংসের কথা আল্লাহ বলতেছেন, তাহলে আপনি কি সেরকম নামাজি হবেন? বলেন আমরা কি সেরকম নামাজি হব যেই নামাজিদেরকে আল্লাহ বলছেন ধ্বংস তোমার জন্য, অথবা যেই নামাজিদের জন্য ওয়াইল নামাজ দোজ, তাদের ক্যারেক্টার কি? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজকে ভুলে থাকে, নামাজকে ভুলে থাকে, এক অক্ত করে আর এক অক্ত পড়ে না, এক অক্ত পড়ে আর এক অক্ত পড়ে না, ফজর ফজর তো পড়ে না, জোহর আসর হয়তো পড়ে পড়ে না, এবং উদাসীন থাকে, উদাসীন থাকে। তাহলে এইভাবে আল্লাহ উদাসীন ব্যক্তিদের জন্য তিরস্কার করেছেন, তাদের জন্য শাস্তির কথা বলেছেন। এই জন্য আল্লাহ বলছেন সূরা আরাফের 205 নম্বর আয়াতে, ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফা ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুওয়ি ওয়াল আসার ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, তুমি তোমার রবের স্মরণ করো তোমার মনে মনে, আস্তে আস্তে, ধীরে ধীরে এবং ভয় সহকারে, অদুনাল জারি, খুব বেশি আওয়াজ করো, চিল্লায় চিল্লায় নয়, আর কয় চিল্লায় চিল্লায় যত জোরে সংকার দিয়ে কলিজার উপরে নাকি বুকের উপরে আল্লাহরে ধ্বনি দিবে তত নাকি কলব পরিষ্কার, কি বলে ঠিক না, ঠিক বলে কি না কথা, কলব নাকি পরিষ্কার হবে, ও কলব আরো জং বেশি করে ধরবে, কারণ যেহেতু তরিকা আল্লাহ আল্লাহর রাসূলের না, আল্লাহর রাসূলের একটি কথা খুব ভালো করে সহজ সরলম করে কত মনে রাখেন ভাই, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কাজ দিয়ে, যেই আমল দিয়ে, যেই কথা দিয়ে, যেই জিকির দিয়ে তার নিজের আত্মার পবিত্রতা হয়েছে, অর্জন হয়েছে, তার সাহাবাই কেরামদের হয়েছে, ওগুলো ছাড়া কোনো মানুষের আত্মশুদ্ধি হতে পারে না, কোনো ধাবি হতে পারে না। আজকে ইসলামকে, ইসলামকে অন্যদের সামনে যুক্তি গ্রাহ্য একটি দিন হিসেবে তুলে ধরার জন্য অনেক টুকুর টুকুর যুক্তিবেদরা যুক্তি গ্রহণ করেছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি এত যুক্তি দেখাইছেন? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মাসিক হলে সিয়াম রোজাটা কাজা দিতে হয়, কিন্তু নামাজটা কি কাজা দিতে হয়? কেন, এটা কি যুক্তি, কারণটা কি? কাম তো অসুবিধা তো একটাই, ওইখানে কাজা দিতে হয়, এখানে দিতে হয় না কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি যুক্তি দিলে চলতো, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটি যুক্তি শিখাই দিতেন, কি বলেন ঠিক না বেঠিক? রাসূলুল্লাহ বললেন, এভাবেই আল্লাহ তাআলা তার আদমের কন্যা সন্তানদের জন্য এটাই নির্ধারণ করেছেন। আল্লাহ তাআলা তার আদমের কন্যা সন্তানদের জন্য এটাই বিধিবদ্ধ করেছেন। এরপরে আর আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করেন নাই, তা আপনি তো এটা কি কইলেন, আমি তো চাইলাম কারণটা কি, আপনি কারণ বললেন না। এটাকে বলা হয় আমান্না, সামিনা ওয়া আতানা, শুনলাম আর কি করলাম, মানলাম। ওই একই জায়গায় আপনার ইমান, আপনার আনুগত্য, আমার ইমান আমার আনুগত্য নিয়ে ওই একই হাসরের একই জায়গাতে বিচার হবে, একই জায়গাতে হবে। আপনি টাল্টি পাল্টি করবেন, আপনি নিজের ইচ্ছা মতো দিন বানায় নেবেন, আপনি নিজের ইচ্ছা খেয়াল খুশি মতো জিকির বানায় নেবেন, সালাত বানায় নেবেন, আর হাজরের মরুজ মাহশারে যাদের কাছ থেকে দিন আসছে, যারা দিনের প্রচার করেছেন, তাদের সাথে একসাথে বিচার হয়ে আপনি নাজাত পেয়ে যাবেন? তো এই জন্য ভাইয়ের আমার মনে রাখতে হবে, আল্লাহর রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম এবং সাহাবাই কেরামদের কাছ থেকে দিন শিখতে হবে। এই জন্য ইমাম মালিক বলেছেন, মা কানা ফি আইয়ামি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আসহাবিহি দীনান ফাহুয়া দীন, আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের আমলে যেটা দীন ছিল সেটাই দীন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামদের সময় যেটা দীন ছিল সেটার নাম কি?
দিন, তারপরে তার পরের যেটা সেটা দিন নয়। ফালাইদাত তিবা, আমাদের জন্য কে বলছেন? ইমাম মালিক, যিনি তাবেঈ ছিলেন, অসংখ্য সাহাবীদেরকে যিনি দেখেছেন। ফালাইদাত তিবা, আমাদের জন্য দায়িত্ব হচ্ছে শুধু অনুসরণ করা। আমাদের দায়িত্ব কি? শুধু অনুসরণ করা, ইত্তিবা ওয়ালান ইবতিদা, কোন নতুন কিছু সংযোজন করা নয়, নতুন কিছু আবিষ্কার করা নয়। আলাইনাল ইত্তিবা ওয়ালাল ইবতিদা, শুনতে একরকম শোনা যায়। একটি হচ্ছে ইত্তিবা, আর একটি ইবতিদা, বেদাত থেকে। নতুন কিছু আবিষ্কার, নতুন কিছু সংযোজন করা আমাদের দায়িত্ব নয়। আমাদের দায়িত্ব শুধুমাত্র অনুসরণ, আল ইত্তিদা ওয়াল ইত্তিবা। সুতরাং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন একটি দিন রেখে গেছেন, এবং তিনি বলেছেন তোমরা যদি কোরআন এবং সুন্নাহকে, আমার সুন্নাহকে আঁকড়ে ধরো, তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। তা আপনি সেই সুন্নাহকে ছেড়ে দিয়ে কিভাবে পথের উপর থাকবেন বলেন? সেই সুন্নাহকে ছেড়ে দিয়ে আপনি কিভাবে পথের উপর থাকবেন? আল্লাহর রাসূল বলেছেন কখনোই তুমি পথভ্রষ্ট হবে না, দুটোকে আঁকড়ে ধরলে। সুতরাং আমাদেরকে এই বিষয়গুলো মনে রাখতে হবে। তাহলে গোপনে প্রকাশ্যে অস্পষ্টভাবে এবং সকালে বিকালে সর্বক্ষণ আল্লাহর কথা স্মরণ করতে, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, উদাসীনদের মতো হওয়া যাবে না, উদাসীনদের অন্তর্ভুক্ত হইও না। আল্লাহ বলছেন সূরা আরাফের 205 নম্বর আয়াত। এই জন্য আবদুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত আরেকটি হাদিসে আছে, সেটা হচ্ছে এই জুমার নামাজ সম্পর্কে আবদুল্লাহ ইবনে আমর এবং আবু হুরায়রা থেকে দুইজনই বলেন যে তারা দুইজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, তিনি মেম্বারের উপরে তিনি এই বক্তব্য রাখছিলেন, লাইয়ান্তাহিয়ান্না আকওয়ামুন আন ওয়াদঈহিম আল জুমআ, তারা যেন অবশ্যই সাবধান থাকে, তারা যেন অবশ্যই বেঁচে থাকে এমন কর্ম থেকে যে তারা জুমার নামাজ আদায় করতে আসে না। জুমার নামাজ আদায় করতে আসে না, তারা কি জুমার নামাজ আদায় করতে আসেন? ধরেন মাস বাসায় জোহর পড়বে, তাদের জন্য এই হাদিস। আউলা ইয়াখতুমানাল্লাহু আলা কুলুবিহিম, তাদের অন্তরে তো আল্লাহ কাজের কাজ, তাদের অন্তরে আল্লাহ সিল মোহর মেরে দিবেন। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম, তাদের অন্তরে, তাদের চোখে, কানে আল্লাহ খতম মানে কি সিল মেরে দিবেন, পর্দা দিয়ে দিবেন। তাদের জন্য রয়েছে ভয়ের কঠিন শাস্তি, তাদের অন্তরে আল্লাহ সিল মেরে দিবেন। আল্লাহ রাসূল বলছেন ওয়ালা ইয়াকুনান্না মিনাল গাফিলিন, আমরা যে উদাসীনের কথা বলছি, ওয়ালা ইয়াকুনান্না মিনাল গাফিলিন, এরাই হচ্ছে উদাসীন, এরাই হচ্ছে কি? উদাসীন ব্যক্তি। সহিহ মুসলিমের হাদিস। সুতরাং এই গাফলাত থেকে সবসময় আমল করলে, সবসময় আল্লাহর ইবাদত করলে এই ধরনের গাফলাত থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন, তাকে দূরে রাখেন। আমর আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস থেকে আরেকটি হাদিস বর্ণিত আসে, তিনি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ক্বামা বিআশরি আয়াতিন লাম ইউক্তাব মিনাল গাফিলিন, যারা কোরআনের 10টি আয়াত পড়ে বুঝে সেই অনুযায়ী আমল করবে, আল্লাহ তাদেরকে গাফেলদের কাতারে সামিল করবেন না। ওমান ক্বামা বিমিআতি আয়াতিন কুতিবা মিনাল কানিতিন, আর যারা কোরআনের 100টি আয়াত পড়বে, বুঝবে এবং সেটা আমল করবে, কুতিবা মিনাল কানিতিন, তাদেরকে আল্লাহর অনুগত বান্দা হিসেবে আল্লাহ পাক কবুল করবেন। আমান কামা বি আলফি আয়াতিন কুতিবা মিনাল মুকান্তিরিন, আর যারা 1000 আয়াতকে পড়বে, বুঝবে, আমল করবে, তাদেরকে মুকান্তির, মানে যারা সকল ভালো কাজকে সঞ্জীবিত করেছে, তাদের কাতারে আল্লাহ সামিল করবেন। আবু দাউদের হাদিস, ইমাম আলবানী রাহমাতুল্লাহ আলাইহি সহি বলেছেন। আরেকটি ভালো কাজ হচ্ছে, আরেকটি ফল হচ্ছে, আন্নাহা সাবাবুন লি মাহাব্বাতিল্লাহ, আল্লাহর ভালোবাসা, আল্লাহর নৈকট্য লাভের একটি কারণ সর্বক্ষণ আমল করা। যেটা একটা হাদিসে উদ্ধৃত, একটা লম্বা হাদিসে, যে হাদিসের একটি অংশে আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালা ইয়াজালু আব্দি ইয়াতাকাররাবু, আল্লাহ বলছেন, হাদিসে উদ্ধৃত, আল্লাহ রাসূল বলছেন যে, আল্লাহ বলছেন, লা ইয়াজালু আব্দি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিলি হাত্তা উহিব্বাহু, আমার বান্দা নফল ইবাদতের মধ্য দিয়েও আমার নৈকট্য লাভ করতে থাকে, চেষ্টা করতে থাকে, এক পর্যায়ে আমি তাকে ভালোবেসে ফেলি। হাত্তা উহিব্বাহু, আমি তাকে কি করে ফেলি? ভালোবেসে ফেলি। আমি যখন তাকে ভালোবেসে ফেলি, তখন সে আমার দেওয়া চোখ দিয়ে দেখে, সেই চোখ কোনো খারাপ কাজ করতে পারে না, আমার দেওয়া কান দিয়ে শোনে, সেই কান দিয়ে কোনো খারাপ কথা শোনে না, আমার দেওয়া হাত দিয়ে সে ধরে, সে কোনো খারাপ অন্যায় কাজে হাত দেয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হাদিসে কুদসিটা বলছেন। আরেকটি ফল হচ্ছে 4 নম্বর, এটা সবাবুল লিন নাজাত ফি সাদায়,
বালা মুসিবত বিপদ আপদের সময় এই ভালো কাজ নেক আমলগুলো যারা সর্বক্ষণ করে সে তার জন্য মুক্তির কারণ হয়। যেমন ইউনুস আলাইহিস সালাম, তিনি বিপদে পড়েছিলেন না মাছের পেটে, আল্লাহ সেই সম্পর্কে বলছেন সূরা সাফাতের 143 থেকে 145 নম্বর আয়াত, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাববিহিন। ইউনুস আলাইহিস সালাম যদি আগে আমি আল্লাহ অনুগত না হতো, আমার জিকির আসকার তাসবিহ তাহলিল আমার হুকুমের ফরমাবরদার না হতো, লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসুন, তাহলে কিয়ামত পর্যন্ত সে মাছের পেট থেকে বের হতে পারতো না। যদি তাহলে তার কি এই ভালো কাজের কারণে আমি তাকে মাছের পেট থেকে উদ্ধার করেছি, ফানাবাদনাহু বিল আরাবি আবিল আরাই ওয়া হুয়া সাকিম, এই কারণে যেহেতু সে আগে এই বিপদের আগে সে আমল করেছে আমার অনুগত ছিল, এই জন্য তাকে আমি মাছের পেট থেকে উগরিয়ে ওই যে লাউ গাছের কাছে তাকে আমি ফেলে দিয়েছি, এবং সে তখন অসুস্থ ছিল, পেটের মধ্যে ছিল না অনেকদিন, অসুস্থ ছিল। তাহলে ভালো কাজের কারণে আল্লাহ বিপদ থেকে উদ্ধার করেন। যেমনটি ওই তিনজন ব্যক্তি আগের যুগে মরুভূমির মধ্যে একটি গুহার মধ্যে আটকে গিয়েছে, আপনারা জানেন অনেকে হাদিস বুখারী মুসলিমের হাদিস অনেক লম্বা হাদিস, আটকে গিয়েছেন, বাঁচার কোনো পথ নাই, টেলিফোন নাই, মোবাইল নাই, কিচ্ছু নাই, টেলিগ্রাফ করার কোনো সুযোগ নাই, ওইখানে কেবল আল্লাহর কাছে ধর্ণা দেওয়া ছাড়া আর কোনো পথ খোলা নাই তাদের জন্য। বললো কি দিয়ে করবো, সব তো গুণা, দেখ তো কার কোনো কিছু কোনো ভালো কাজ জীবনে কোনদিন করছিস কিনা এটা মনে কর। তখন তিনজনের তিনটি ভালো কাজের কথা মনে হবে, আল্লাহ এই কাজটি যদি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি এই বিপদ থেকে মুক্ত করে, মুক্ত হয়ে গেছেন। আল্লাহ রাসূল বলছেন তারা নিরাপত্তার সাথে সেখান থেকে বের হয়ে আসে। তো সুতরাং এইভাবে আল্লাহর আনুগত্যের মধ্য দিয়ে বান্দারা তাদের বিপদ আপদ থেকে মুক্তি লাভ করতে পারে। এই জন্য ইবনে আব্বাসের হাদিস, ওই লম্বা হাদিস, ইবনে আব্বাসকে আল্লাহ রাসূল সাল্লাম বললেন, জিয়া গুলাম ইন্নি ওয়াআল্লিমুকা বিকালিমা, হে বৎস আমি তোমাকে কিছু কথা শিখাবো, সেই কথাগুলো কি, ইহফাযিল্লাহ ইহফাযকা, তুমি আল্লাহর হেফাজত করো আল্লাহ তোমার হেফাজত করবে। আল্লাহর হেফাজত মানে কি ভাই, আল্লাহর হেফাজত মানে কি, আমি আপনি আল্লাহর হেফাজত করবো, আল্লাহকে কেমনে হেফাজত করবো, আচ্ছা আল্লাহর হুকুম আহকামগুলো পালন করবো, তার সীমা লঙ্ঘন করব না, তার সীমা মেনে চলব, তাহলে আল্লাহ আমার হেফাজত করবেন। ইহফাযিল্লাহ তুজা তাজিদু তুজাহা, তুমি আল্লাহর দিনের আল্লাহর হুকুম আহকামের সীমার হেফাজত করো, আল্লাহকে তুমি তোমার সামনে পাবে হেফাজতকারী হিসেবে। এরপর ওয়াইদা স্তাআনতা ফাস্তাঈন বিল্লাহ, যখন সাহায্য চাইবে তখন কেবল আল্লাহর কাছেই সাহায্য চাইবে। ওয়াইদা সাআলতা ফাসআলিল্লাহ, যখন চাইবে কোনো কিছু চাইবে প্রার্থনা করবে তখন কেবল আল্লাহর কাছেই প্রার্থনা করবে। তো এতগুলো স্পষ্ট থাকা সত্ত্বেও আমরা কেন যে এর পিছনে দৌড়াই, কেন যে ওর পিছনে দৌড়াই, তাহলে এখানে যে শয়তানের একটা বড় কারসাজি আছে এতে কি কোনো সন্দেহ থাকার কথা? কোনো জ্ঞানবান, কোনো বিবেকবান, বুদ্ধিমান কোনো ব্যক্তি যাকে আল্লাহ আকল দিয়েছেন সে কি তা করতে পারে? সুতরাং এই বিষয়গুলো খুব সহজ, এই না দিন ইউস দিন হচ্ছে খুবই সহজ। আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করুন। যে হাদিসটি শুনলাম তিরমিজির হাদিস, এবং তিনি বলেছেন হাদা হাদিস সহিহ, এটা সহিহ হাদিস। আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'ানি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়া যিকরিল হাকীম। আকুলু ক্বাউলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুমিনিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহীম। الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده، أما بعد فإن أحسن الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار، أو كما قال عليه الصلاة والسلام. معزز حاضرين، আসলে যা বলার জন্য নোট করে নিয়ে আসি তার অর্ধেকও বলা যায় না, সময় শেষ হয়ে যায়, আর সময়ও তো আমরা অনেক নেই। আসলে খুতবা ছোট হওয়া ভালো, খুতবা ছোট হওয়া এটাই হচ্ছে সুন্নাত তরিকা, কিন্তু আমরা কেন যেন বাড়তে বাড়তে বেড়েই যাচ্ছে, আল্লাহ আমাদেরকে মাফ করুন। সম্মানিত ভাইয়েরা, আমার আমরা বলছিলাম পঞ্চম নম্বর হচ্ছে সাবাতুল আজর ইনদাল আজাস, আপনি যে আমলগুলো সবসময় কন্টিনিউ করেন কোনো কারণে যদি সেই আমলটি করতে না পারেন এক সময়, সেই আমলটি একদিন করতে পারলেন না অসুস্থতার কারণে অথবা যে কোনো কারণে পারলেন না, এটাকে আল্লাহ ওই দিন ঠিকই আপনার ওই আমলের স্বভাব আপনার আমল নামাজে লিখে দিবে।
আপনি যে আমলটি কন্টিনিউ করছেন কোনো কারণে, অসুস্থতার কারণে, সফরে থাকার কারণে, আনঅ্যাভয়েডেবল সার্কামস্টেন্সেস যেগুলো বলে, এগুলোর কারণে পারেন নাই, আল্লাহ আপনার আল্লাহ ভুলবেন না, আল্লাহ আপনার আমল নয় ওই আমলের নেক তিনি দিয়েই দেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন বুখারীর হাদিস আবু মুসা আল-আশআরী থেকে বর্ণিত, তিনি বলছেন ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইদা মারিদাল আব্দু আও সাফারা, কোনো ব্যক্তি যদি অসুস্থ হয়ে যায় অথবা মুসাফির হল সফরে গেল, কুতিবা লাহু মা কানা ইয়ামালু মুকিমান সহিহান, সেই ব্যক্তির জন্য মুকিম থাকা অবস্থায়, নিজের ঘরে থাকা অবস্থায় যে আমলগুলো করত সেই আমলগুলো তার আমল নামায় লিখে দেওয়া হবে। সহিহান, অসুস্থ হওয়ার আগে যে আমলগুলো করত, অসুস্থতার জন্য পারে নাই, আল্লাহ তার আমল নামায় সেই সুস্থ থাকা অবস্থায় যে আমলগুলো করেছেন সেগুলো আল্লাহ তার আমল নামায় লিখে দিবেন। ইবনে হাজার বলেন হাদা ফি হাক্কি মান কানা ইয়ামালু তাআতান ফামুনিআ মিনহা ওয়া কানাত লাহু নিয়্যা, এটা এই ব্যক্তির জন্য ওই হাদিসটি প্রযোজ্য হবে যে আপনি আমল করতেন। একজন ব্যক্তি ধরেন, একজন ব্যক্তি আপনার অধীনে কোনো দারোয়ানের চাকরি নিচ্ছে, ধরেন কথার কথা বলছি, অথবা সিকিউরিটি দায়িত্ব পালন করছে, এখন আপনি তাকে বললেন তুমি এক দেড় ঘন্টা তুমি তাহাজ্জুদের নামাজ পড়তে, আমার কে পাহারা দিবে, আপনি তাকে দিতে দিলেন না, তাহলে আপনি নিষেধ করলেন তাকে যে স্যার এই কাজটা করতে পারলো না, এর ক্ষেত্রে ওই হাদিস প্রযোজ্য হবে, এর ক্ষেত্রেও এই হাদিস কি হবে প্রযোজ্য হবে। ইবনে হাজার রাহমাতুল্লাহ যিনি বুখারী ভাষ্যকার তিনি এটা উল্লেখ করেছেন, ক্বালা ইবনে হাজার হাযা ফি হাক্কি মান কানা ইয়ামালু তাআতান ফামুনিআ মিনহা ওয়া কানাত নিয়্যাতুহু লাউলাল মানিআ ইয়াদুম আলাইহা, নিষেধ না থাকলে সে এটা করত, তাকেও এটা তার জন্য প্রযোজ্য আছে। এছাড়া আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মা মিন ইমরিইন তাকুনু লাহু সালাতুন বিলাইলিন ফাগালাবাহু আলাইহা নাওমু, একজন ব্যক্তির রাত্রিতে তাহাজ্জুদ সালাত আদায় করে সব সময় করে, একদিন ঘুমাইছে এমনই ঘুম হইছে যে আর উঠতে পারে, উঠতে পারে নাই, রাসূল সাল্লাল্লাহু ইল্লা কাতাবাল্লাহু লাহু আজরা সালাতিহি, এই ব্যক্তি এই ঘুমিয়ে থাকলো যে তারপরও আল্লাহ তার ওই তাহাজ্জুদের যেই নামাজ সে পড়তো ঘুমের কারণে পড়তে পারে নাই তার সওয়াব তার আমল নামায় লিখে দিবেন। ওয়া কানা নাওমুহু সাদাকাতান আলাইহি, আল্লাহু আকবার আল্লাহু আকবার, এই যে ঘুমাইলো ঘুমটাও তার জন্য সাদাকা হবে, এই ঘুমটা তার জন্য সাদাকা হবে। এই জন্য তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আজাবাল লি আমরিল মুমিন, ইমানদার ব্যক্তির বিষয়টা সত্যি বড় অদ্ভুত বিস্ময়কর, কুল্লুহু খায় তার সবটাই কল্যাণকর, ইমানদার ব্যক্তির জন্য সবটাই কি কল্যাণকর, ইন আসাবাহু খায়রুন শাকার, যদি তার প্রকৃত সে যা চায় হকভাবে যেটা চায় সেটা পাইলে সেটা যেমন তার জন্য কল্যাণকর হয় পাইয়া সে আল্লাহ খুশিতে আল্লাহ তো হয়ে অন্য কিছু করে না, আমি আমার ক্রেডিটের বলে পারছি এই জন্য না, বরং সে তখন আল্লাহর শুকরিয়া আদায় করে, ফাকা না খায়রুল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করলো তার জন্য কল্যাণকর হলো। ওয়াইন খাব, আর যদি সেটা এটা না পায়, সে যদি কি হয় হতাশ হয় মানে পেলো না ব্যর্থ হলো, সবারা সবর এখতিয়ার করলো ফাঁকা না খায়রান, এটাও তার জন্য কল্যাণ। তাহলে ইমানদার ব্যক্তি ভালো হলে সে আল্লাহর শুকরিয়া আদা করার করে এটাও খুশি, আর যদি তার কোনো কিছু মন্দ হয় সবর এখতিয়ার করে এটাও তার জন্য কল্যাণ। ছয় নম্বর হচ্ছে আন্নাহু সাবাবুল লিমাহবিল দুনু, গুনা মাফের কারণ, গুনা মিটিয়ে দেওয়া হয়, গুনা মুছে দেওয়া হয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন আসাবা রাজুলুন মিন ইমরাতিন ক্বাবলাতান, একজন মহিলা কে একজন পুরুষ রোজার দিনে রোজার সময় তার না একজন পুরুষ অন্য একটি মেয়েকে চুম্বন দিয়েছে, তো নাজায়েজ কাজ করেছে, চুম্বন দিয়েছে, ফাআতান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দেখুন তখনকার মুসলিম আর এখনকার মুসলিমদের মধ্যে পার্থক্য, তখন কোন মুসলিম যদি হঠাৎ কোনো গুনার কাজ করে ফেলতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কাছে পুলিশ পাঠিয়ে ধরিয়ে আনতেন না, কি পুলিশ পাঠিয়ে ধরে এনেছেন, ওই যে যেই মেয়েটি বললো যে আমি নিয়ে জানাই তুই রাসূলুল্লাহ আমি তো জেনা করে ফেলেছি, আকিম আলাইয়া হাদ, আপনি আমার উপরে হক কায়েম করেন, মেয়েটা কিন্তু জানে জেনার হক স্বীকার করলে কি হবে মৃত্যুদণ্ড হবে, তারপরে এসে উপস্থিত ইয়া রাসূলুল্লাহ আমি তো এই কাজটা করেছি, তাহলে তখনকার পাপি আর এখনকার পাপি রাত দিন আসমান জমিনের পার্থক্য। এই ব্যক্তি এসে রাসূলকে তার কাছে লোক পাঠিয়েছিল বা কেউ এসে নালিশ করছে না, এসে বলে ইয়া রাসূলুল্লাহ আমি তো এই খারাপ কাজটি করে ফেলেছি, ফা আখবারাহু ফা আনজাল্লাহ, এইটা দেওয়ার পর রাসূল চুপ থাকলেন কিছুই বললেন না,
ইত্তবসরে আল্লাহর রাসূলের কাছে আয়াত নাযিল হলো, ফাআনজালাল্লাহু তাআলা আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইযহিবনাস সাইয়্যাত। সালাত কায়েম করো দিনের প্রথম অংশে, দুই অংশে, ওয়া যুলাফাম মিনাল রাত্রি, এখান থেকে তিনটে আয়াত, তো ফজর একটি হলো মাগরিব বা আসর, আর যুলাফাম মিনাল লাইল মাগরিব ও ইশা। এই জন্য রাসূলুল্লাহ এই আয়াত থেকে এই কয়েক ওয়াক্ত নামাজ শব্দ হয়, অন্য আয়াত থেকে আরো ভালো হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে বলেছেন পাঁচ ওয়াক্ত কথা। এই হাদিসে আছে, হাদিসে আছে এই লোকটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলার পরে সে কিন্তু সেখান থেকে যায় নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই সে জবাব দিচ্ছেন রাসূল, এই জন্য তার সাথে রাসূল সালাত আদায় করছে। এবার পাঁচ ওয়াক্ত সময় চলে গেছে, এরপর আল্লাহ রাসূলের কাছে আয়াত নাজিল হয়েছে। আয়াত নাজিল হওয়ার পরে যখন আয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে বললেন, ফাকালার রাজুল, তখন ওই ব্যক্তি বললেন, ইয়া রাসূল আলিয়া হাদা, আমার জন্য কি আয়াতটি প্রযোজ্য হবে, আমার জন্য কি আয়াতটি প্রযোজ্য হবে? কাল লি জামিউ উম্মতি কুল্লিহিম, আমার সকল উম্মতের জন্য এই আয়াত কি প্রযোজ্য, অর্থাৎ কি ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যা, নিঃসন্দেহে ভালো কাজ খারাপ কাজকে মিটিয়ে দেয়। এখান থেকে কেউ আবার এটা মনে করেন না যে আমি বোধহয় একটা অন্য একটা মেয়েকে সুমা দিলে এসে পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে আমার গুনাহ মাফ হয়ে যাবে, না, এখান থেকে এটা বিচার না। এই আয়াতটা নাজিল প্রসঙ্গে, ইসলামের প্রথম দিকে নাজিল প্রসঙ্গে এবং এই প্রসঙ্গে রাসূল সাল্লাম বলেছেন, তার জন্য ওই যে সে তওবা করেছে, ফিরে এসেছে, রাসূলকে জানাইছেন, এটা তার কি খাঁটি তওবা, এটাই তার খাঁটি তওবা, সে নিজে বুঝতে পেরেছে যে অপরাধ করেছে, এই জন্য সে রাসূলের কাছে ধরা দিয়েছে এবং সেখান থেকে রাসূলের কাছে জবাব না পাওয়া পর্যন্ত সেখান থেকে যায় নাই। এই জন্য পরের দিন যখন রাসূল আয়াত পড়েছে, তারপরে লোকটি জন্য জিজ্ঞাসা করলো, অন্য বর্ণনায় আছে, তখন রাসূল জিজ্ঞাসা করলো, তুমি কি আমাদের সাথে এই সালাতগুলো পড়ো নি? তখন বলছে, আমি পড়েছি রাসূল, আপনার কাছে জবাব না শোনা পর্যন্ত আমি যাইনি এখান থেকে। তখন রাসূল ইসলাম বুঝেছেন যে এই লোকটি তওবা, সঠিক তওবাই সে করেছে, সেই জন্য হয়তো মাফ হয়েছে। কিন্তু এটা থেকে আবার কেউ মনে করেন না যে তাহলে তো এটা আমভাবে এরকম পড়বো আর এসে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো মাফ হয়ে যাবে, তা কিন্তু মনে করেন না। কেউ কথা কি বুঝছিলাম তার এটা, সুতরাং কেউ ভুলভাবে নেবেন না, আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আরেকটি হচ্ছে সর্বশ্রেষ্ঠটা হচ্ছে, সাত নম্বর সর্বশেষ না, আবার আলোচনা সর্বশেষ হচ্ছে হুসনুল খাতেমা হয়ে, যারা সবসময়ের জন্য নেক কাজের উপর থাকবে, আশা করা যায় আল্লাহ তাদেরকে মৃত্যুর সময় এই নেক আমলের উপরই, ইমানের উপরই তাদেরকে মৃত্যু দান করবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। ইবাদাল্লাহ সাল্লু আলা নবীকুম হাইতা মারাকুম রাব্বুকুম বিসসালাতু ওয়াসসালামু আলাইহি, فقال ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وسلم وبارك على نبيك محمد وعلى اله وصحبه وسلم وارض اللهم عن الصحابه خصوصا ابي بكر وعمر وعثمان وعلي وعن بقيه اصحاب رسول الله صلى الله عليه وسلم اجمعين وعن التابعين لهم ومن تبعهم باحسان الى يوم الدين وعنا معهم بجودك وكرمك ورحمتك يا ارحم الراحمين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين اللهم انصر من نصر الدين واخذل من خذل الدين عباد الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروا الله يذكركم ولذكر الله أكبر والله أعلم بما تصنعون